দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে আমি সঞ্জয়। এই মুহূর্তে আমরা রয়েছি বিজেপির রাজ্য দপ্তরের সঙ্গে, রয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কথা বলে নেব ওনার সাথে। নির্বাচন কমিশনের চূড়ান্ত নিষ্ক্রিয়তা, রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশনের তার চূড়ান্ত নিষ্ক্রিয়তা। আরে রাজীব সিনহা মমতার পোষ্য, পেট ডগ জানেন তো, 8,000 টাকার মদ খায়, সঙ্গে সৌরভ দাস থাকে। আমরা সুপ্রিম কোর্টে চাইতে যাব কেন? গভর্নরকে বলছি লিখার জন্য। আর সুপ্রিম কোর্টে কে থাপ্পড় খাবে সে তো আজকে বোঝা গেছে। যে না আজকে যে থাপ্পড় খেয়েছে সে বলছে থাপ্পড় খাবে। আর সব কাল্পনিক প্রশ্ন করে আমাদের লাভ নেই। আমাদের সুপ্রিম কোর্টে এগুলো চাওয়ার কোনো ব্যাপার নেই, এটা সাংবিধানিক বিষয়। রাজ্যের ক্যাবিনেট চাইতে পারে অথবা গভর্নর চাইতে পারে। ভিডিও জার্নালিস্ট মিরার সাথে বিজেপি রাজ্য দপ্তর থেকে বাংলা এনটিভির জন্য সঞ্জয় সাহা।